দেখুন, ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা পশ্চিমা শক্তিদের হুমকি ধামকিকে এক পাশে রেখে সামরিক সক্ষমতা আরও সমৃদ্ধ করে যাচ্ছে ইরান। একের পর এক নিজেদের নতুন মিসাইল পরীক্ষা অব্যাহত রেখেছে হাসান রুহানির সরকার। সম্প্রতি ইমাদ বা স্তম্ভ নামের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা, যেটি 1,700 কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল জানিয়েছেন, নতুন এই ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের বিজ্ঞানীরা তৈরি করেছেন। মিসাইল রিসার্চার অ্যান্টিকর্টসম্যান জানিয়েছেন এই ক্ষেপণ মিসাইল রিসার্চার অ্যান্টিকর্টসম্যান জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হল যে কোনো লক্ষ্যবস্তুকে অব্যর্থ নিশানা বানানো। একটি মিসাইলের রেঞ্জ 1,700 কিলোমিটার, লক্ষ্যবস্তুর 500 মিটারের মধ্যেই নির্ভুলভাবে হামলা চালানোর ক্ষমতাও আছে। সঙ্গে রয়েছে 750 কিলোগ্রামের ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা। তবে এটাই প্রথম নয়, এর আগে ইরানের হাতে ছিল সাহাব নামের 3টি মিসাইল। 2,000 মিটারের মধ্যে নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম এই মিসাইলগুলি কাজ করছে। উল্লেখ্য, কিছুদিন আগে ইরানের সঙ্গে আমেরিকা সহ বিশ্বের 6টি পরমাণু শক্তিধর দেশের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই চুক্তি অনুযায়ী ইরান নিজের পরমাণু কেন্দ্রগুলোতে পরমাণু শক্তির ব্যবহার কমাবে এবং জাতিসংঘের প্রতিনিধিরা ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে পরিদর্শন করতে পারবে। বদলে ইরানের ওপর থেকে সমস্ত আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এবার সেই ইরান পরমাণু শক্তির বদলে নিত্য নতুন মিসাইল তৈরি শুরু করেছে। আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।